মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কটূক্তি, আরব দেশগুলোর চাপে ভারত পিছু হটতে বাধ্য হল। ভারতের ক্ষমতাসীন দল জনতা পার্টি বিজেপি দুজন নেতা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কটূক্তি করার পর আরব দেশগুলোর সাথে ভারতের টানাপোড়েন চলছে। একটি বিতর্কে করা কটূক্তি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর এর কড়া সমালোচনা এবং প্রতিক্রিয়া আসতে শুরু করে। সৌদি আরব, কাতার, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত সহ বিভিন্ন উপসাগরীয় এবং আরব দেশগুলোর কাছ থেকে ভারতের ইসলাম বিদ্বেষ এবং মুসলমানদের উপর আক্রমণের ঘটনা 2014 সালে বিজেপির ক্ষমতায় আসার পর থেকেই চলছে। কিন্তু আরব বা উপসাগরীয় দেশগুলোর কাছ থেকে এমন প্রতিক্রিয়া আগে কখনোই দেখা যায়নি। হঠাৎ তাদের এত তীব্র প্রতিক্রিয়া দেখানোর কারণ কি? কেন এই প্রতিক্রিয়া? বিশ্লেষকেরা কয়েকদিন ধরে চলা আরব দেশগুলোর ধারাবাহিক প্রতিবাদকে নজিরবিহীন বলে মনে করেন। এর একটি কারণ, গত দুই দশকে ভারতের সাথে আরব দেশসমূহ বিশেষ করে উপসাগরীয় অঞ্চলের সম্পর্কের ব্যাপক উন্নতি হয়েছে। আর দ্বিতীয় কারণ, আরব দেশগুলো সাধারণত ভারতের অভ্যন্তরীণ বিষয়ে মন্তব্য করে না। ভারতে বিজেপি সরকার ক্ষমতা আসার পর থেকে দেশটিতে ধর্মীয় সংখ্যালঘুদের ওপর, বিশেষ করে মুসলমানদের উপর হামলার অনেক ঘটনা ঘটেছে। গরু রক্ষার নামে বিভিন্ন সময় মুসলমানদের পিটিয়ে হত্যা করা হয়েছে, কিন্তু সেসব ঘটনায় উপসাগরীয় দেশগুলোর তরফ থেকে ভারতের নিন্দা বা সমালোচনা করে প্রকাশ্যে কোনো বক্তব্য বা উদ্বেগ জানানো হয়নি। বিশ্লেষকেরা বলেছেন, এবার ব্যতিক্রম হওয়ার জন্য ধর্মীয় কারণটি প্রধান বিবেচ্য হলেও এর পিছনে মূল ভূমিকা রেখেছে সামাজিক যোগাযোগ মাধ্যম, যেখানে ক্ষুব্ধ প্রতিক্রিয়ার পাশাপাশি ভারতীয় পণ্য বয়কটের ডাকও দেওয়া হচ্ছে। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত বা ইইউএ এবং ওমানে দায়িত্ব পালন করা ভারতের সাবেক রাষ্ট্রদূত তালজিম আহমদ মনে করেন, বিজেপির দুই নেতার কটূক্তি উপসাগরীয় দেশগুলোর সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার কারণে আরব নেতৃবৃন্দ প্রকাশ্য অবস্থান নিয়েছেন। কটূক্তি করা হয়েছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার পরিবারকে নিয়ে। আমরা জানি যে মুসলিম বিশ্বের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুরুত্ব এবং মুসলমান সম্প্রদায় তাকে নিয়ে কেন কোনো অবমাননাকর মন্তব্য মেনে নেবে না, এই রেড লাইন বা সীমা অতিক্রম করে গেছে বলেই তিনি মনে করেন। অন্যদিকে দ্বন্দ্ব বেঁধে যেতে পারে তুরস্ক এবং ইরানের মধ্যে। সিরিয়ার উত্তর দিকে অবস্থান করা কুর্দি যোদ্ধাদের বিরুদ্ধে সামরিক অভিযান পরিচালনা করার জন্য রসদ যোগাচ্ছে তুরস্ক। প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের নির্দেশের পর এই প্রস্তুতি নিচ্ছে তার্কিশ সেনারা। আর এরই মধ্যে ইরানের সাবেক রাষ্ট্রদূত আকবর ফারাজি সতর্কতা দিয়েছেন, যুদ্ধ বিধ্বস্ত সিরিয়ার ভেতরে দ্বন্দ্ব লাগতে পারে ইরান এবং তুরস্ক সেনাদের মধ্যে। আকবর ফারাজি রোমানিয়া, সাইপ্রাস এবং হাঙ্গেরিতে ইরানের রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করছেন। ইরান সিরিয়ার বর্তমান স্বৈরশাসক বাশার আল আসাদকে সমর্থন দিচ্ছে। অন্যদিকে তুরস্ক সরকার বিরোধীদের সমর্থন দিয়ে আসছে। তুরস্ক যে সকল কুর্দিদের বিরুদ্ধে অভিযান পরিচালনার প্রস্তুতি নিচ্ছে তাদের সমর্থন দেন বাশার আল আসাদ এবং ইরান। এ ব্যাপারে সাবেক রাষ্ট্রদূত আকবর ফারাজি বলেন, সিরিয়ায় ইরান এবং তুরস্কের সেনাদের মুখোমুখি হওয়া খুবই সম্ভাবনা রয়েছে। এমন মুখোমুখি হওয়ার কারণে দুই দেশের সেনাদের মধ্যে দ্বন্দ্ব লেগে যেতে পারে। অবসরে যাওয়া এই কূটনৈতিক জানান, উত্তর সিরিয়ার এর আগেও যখন তুরস্ক অভিযান চালিয়েছে তখন ইরান এবং তুরস্কের সেনারা লড়াই করেছে। তিনি বলেন, এর আগে তুরস্কের সেনাবাহিনী ইরানের সেনা এবং সেনা স্থাপনার ওপর হামলা চালিয়েছে, এর মাধ্যমে ক্ষয়ক্ষতি হয়েছে। তিনি আরও বলেন, তুরস্ক তার লক্ষ্য অর্জন করতে রেড লাইন নিয়ে ভাবে না। রাষ্ট্রদূত আকবর ফারাজি জানান, তিনি বিশেষ করে হোমস নিয়ে চিন্তিত, যেটি তুরস্ক দখল করতে পারে। আজকের মতো এ পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।